আসন্ন 10ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। আর সেই জনগর্জন সভা উপলক্ষে কাঁচরাপাড়ার বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভা ও দেওয়াল লিখন কর্মসূচি করলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্যরা। এত জামাটা দেখেছিস কি হয়েছে? এই দেওয়াল লিখন কর্মসূচি প্রসঙ্গে কি জানাচ্ছেন কমল অধিকারী শোনাব। যেমন সকল কর্মীদেরকে 10ই মার্চে আমি যাওয়ার জন্য আহ্বান করবো, কারণ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা আপনারা জানেন আন্দোলনের মাধ্যমে কিন্তু মানুষের জন্য উনি কাজ করে এসেছেন এবং সেগুলো আদায় করেছেন মানুষের বেনিফিটের জন্য, এবং উনি আরও চিন্তাভাবনা করছেন আরও মানুষকে কী করে ভালো রাখা যায়, এবং উনি এটাও কমিটমেন্ট করছেন আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে যে প্রথমে 21 লক্ষ একটা তালিকা ছিল সেটা এখন 50 লক্ষ হয়েছে, এবং উনি কিন্তু ওনার প্রোগ্রামে ফোরাম মঞ্চে থেকে বলেছেন যে টোটাল 50 লক্ষ মানুষও বঞ্চিত হবে না, সকলকেই উনি পরিষেবা দেবেন। আপনারা জানেন যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফান্ডগুলো আছে সেগুলোকে ঠিকঠাকভাবে রিলিজ করছে না, সেইভাবে কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে, তাও কিন্তু উনি মানুষের ভাবনা চিন্তা করছেন এবং রিলিজ করার জন্য, এবং প্রায় 11 লক্ষ বাড়ি যেটা এখনও ইনকমপ্লিট হয়ে রয়েছে যদি সেই সহযোগিতা যদি না পান ঠিকঠাক করে তাহলে উনিও এটা কমিটমেন্ট করেছেন টোটাল ফুলফিল করবে। তো স্বাভাবিক ব্যাপার এটা মুখ্যমন্ত্রীর বড় মন বলতে পারি আমরা, যে মানুষ যেন বিপদে না থাকে সেটা ভাবনা চিন্তা। এবং আপনারা জানেন হেলথ রিগার্ডিং হেলথ বলুন বা বাকি আদার সার্ভিসেস বলুন, মানে মুখ্যমন্ত্রী কিন্তু অনেকটা হেল্প আউট করছে এবং সহযোগিতাও করছেন। আগামী 3 তারিখ একটি ওই সভাকে কেন্দ্র করে একটা সমর্থন সভা যে পদযাত্রা আছে, মূলত সেই যাত্রা কোথা থেকে শুরু হবে আর প্রধান বক্তা হিসেবে কে উপস্থিত থাকছেন? দেখুন আমাদের কর্মীরা সকল কর্মীরা থানা মোড় থেকে নিয়ে লিচু বাগান পর্যন্ত আমাদের মিছিল হবে, এবং ওখানে একটা সভা রয়েছে সেখানে আমরা সবাই উপস্থিত থাকব। আমাদের বিধায়ক থাকবেন, আমাদের যিনি রাজনীতি অভিভাবক রয়েছেন এবং শেষ মন্ত্রী, এবং আমাদের নয়াটি বিধানসভায় বিধায়ক মাননীয় পার্থ ভৌমিক মহাশয়, আমাদের ব্যারাকপুর বিধানসভায় রাজদা থাকবেন, তারপরে আরও নেতৃত্বরা আছে, সোমদা আছে জগদ্দল থেকে, আমাদের জেলার প্রেসিডেন্ট তাপস রায় আছেন, এবং আমাদের পার্টির চেয়ারম্যান রয়েছেন, আরও যারা আছে যারা সকলেই আমরা জানতে পারবো আরও কে কে আসছে। তো সকলেই আহ্বান, কেন দলটা সবারই, সকলের জন্য ওপেন ফোরাম রয়েছে, সকলেই আসবে তাদের বক্তব্য রাখবেন, এবং আমরা যারা কর্মীরা রয়েছি, আমরা যারা বীজপুরের বাসিন্দা রয়েছি আমাদেরকে সে আহ্বান শুনতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে, এবং সেই বক্তব্য অনুযায়ী কিন্তু আমাদেরকে পারফর্ম করতে হবে, মানুষের জন্যই পারফর্ম করতে হবে। একটা বিষয় যে আপনার পৌরসভা অঞ্চলেও কিন্তু রাজদার নামে পোস্টার পড়ছে, কোথাও যেন তৃণমূলের কর্মীরা মনে করছে আগামী 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কি সোমদারও কিন্তু অনেকগুলো পোস্টার পড়েছিল, বার্থডে ইউজ হয়েছিল সেই জায়গায়, কিন্তু রাজদা আপনার জানে রাজদা অ্যাপার্ট ফ্রম পলিটিশিয়ান উনি কিন্তু অ্যাজ এ অ্যাক্টর বলুন, অ্যাজ এ ডিরেক্টর বলুন, উনি একটা ফিল্ম জগতে আছে, এবং রাজদাকে সবাই একটা খুব ভালোবাসে, সেই ভালোবাসার নিরিখেই কিন্তু ওনাকে উইশ করা হয়েছে, প্রত্যেকটা বিধানসভা থেকে কিন্তু ওনাকে উইশ করেছে। তো স্বাভাবিকভাবে এখন বিরোধীরা তো যারা রোজ
যে তারা তো এটা নিয়ে সমালোচনা করবে। ভালোবাসাটাকে কেউ যদি এখন রাজনীতির রং দিতে চায়, কেন আপনারা ভালো মতন জানেন আশীর্বাদ এবং টোটালটা বিবেচনা টোটালটা সব কিছুই আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে এবং আমাদের জীবনায়কন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে। তো ওনারা যেটা ভালো বুঝবে সেটা আমরা অ্যাকসেপ্ট করবো, আমরা এটা করবো। দলের যেটা নির্দেশিকা থাকবেন, দলের যে ইনস্ট্রাকশন থাকবে সেটা আমাদের ফলো করা আমাদের কর্তব্য। একটা পক্ষ কিন্তু উঠে আসছে বারবার, ব্যারাকপুরে এবার নাকি কোস্তব বনাম রাজ, এটা যদি হয় আপনার দিক থেকে কিরকম থাকে? দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে সেই ডিক্লারেশন নেই, বাট আপনার সে অনুযায়ী আমি একটাই কথা বলবো, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের বড় শক্তি হলো ওনারা। কেন, ওনারা যেইভাবে মানুষকে পরিষেবা দিয়েছে, যেভাবে আমরা রিল্যাক্সেন্টলি মানুষকে বলতে পারছি যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আপনার এই পরিষেবাটা আমরা দিতে পারবো, বা লক্ষ্মী ভাণ্ডার আপনার পৌঁছেছে কি না, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন কি না তারা তখন অ্যাভেল করছে, বাকি যে স্কিমগুলো হচ্ছে তারা অ্যাভেল করতে পারছে, আমরা পরিষেবা দিতে পারছি। আজকে ওনারা যদি এইভাবে যদি আমাদের সহযোগিতা না করতো, তাহলে কিন্তু আমরা রিয়েলি পাবলিকের পাশে দাঁড়াতে পারতাম না, এবং আমাদের কাছে কোনো কাজ করার কোনো ওয়েপেন থাকতো না যেটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারতাম, যেটা মানুষ হেল্প আউট হতো। তো অবভিয়াসলি মানুষ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আমি আশা করি অবশ্যই মানুষ যেভাবে একুশে দুহাত ধরে আশীর্বাদ দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবারেও কিন্তু সেই আশীর্বাদটা আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবেন, এবং মানুষ যেভাবে উপকৃত হচ্ছে, মানুষ যেভাবে হেল্প আউট হচ্ছে, সময় কোনো জায়গায় হয়তো ডিস্টার্বেন্স হতে পারে কিন্তু আইনি ব্যবস্থা অবশ্যই নিচ্ছে, আর সেই জায়গাটা আমি মনে করি ভালো হবে, খারাপ কিছু নেই। মানুষের রিপ্রেশন আপনার তো বিস্ফোরণে ঘুরছেন, মানুষের রিপ্রেশন খুব একটা খারাপ নয়, সব দিকে ঠিক হয়েছে, বাকি যেগুলো আমরা ঘুরছি সেগুলো খুব একটা নেই। আর বিরোধী তো সব জায়গায় থাকবে, 100% কারোর সাথে হয় না, কিন্তু মেজরিটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স, গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারির সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা, স্টেশন রোড কাঁচরাপাড়া, এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স।